দুইজনই টলিউডের সুপারস্টার, একজনের বর পরিচালক, অন্যজনের বর অভিনেতা, তবে দুইজনেই সন্তানের মা। বলছি নুসরাত জাহান আর শুভশ্রী গাঙ্গুলির কথা। নুসরাত পুত্র ঈশান আর শুভশ্রী পুত্র ইউভান দুজনই এখন রীতিমতো টলিপাড়া আগ্রহে খুদে তালিকায় প্রথম। ইউভানকে সবাই ছবিতে সরাসরি দেখলেও এখন পর্যন্ত নুসরাত পুত্র ঈশানের ছবি তেমনভাবে সামনে আসেনি। আগস্টে জন্ম হয়েছে নুসরাত পুত্র ঈশানের, আর কালী পুজোয় ছেলের প্রথম ছবি শেয়ার করেছিলেন মা নুসরাত জাহান এবং বাবা ইয়াশ দাশগুপ্ত। যদিও এখন ঈশান একেবারেই ছোট, তাই বিছানায় শুয়ে বাবা মার সঙ্গে চলে তার খেলা। তবে বড় হলে তো বন্ধু লাগবেই। নুসরাতের ছেলের দিকে তাই এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শুভশ্রী পুত্র ইউভান। ইউভান তো টলিউডের চাইল্ড ক্রাশ, দুষ্টু মিষ্টি স্বভাবের, এক নিমেষেই মন জয় করে নেয় সবার। হাঁটা শেখার পর থেকেই ফুটবলের প্রতি ঝোঁক তার বেশি। রবিবারও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ইউভানের সানডে আউটের একটা ভিডিও দিয়েছেন। প্রতি রবিবার আবাসনের মাঠে খেলতে দেখা যায় তাকে, বলে লাথি মারে, দোলনায় চড়ে সময় কাটায় প্রকৃতির সাথে। চলতি বছরের সেপ্টেম্বরে এক বছর পূর্ণ হয়েছে। নুসরাত আর ইয়াশের সন্তানকে নিয়ে কম চর্চা হয়নি। প্রথম দিকে ছেলে পিতৃ পরিচয় সামনে আনেননি নুসরাত, যদিও পরে কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে ভাইরাল হয়ে যায় ঈশানের বার্থ সার্টিফিকেট। জানা যায় ঈশানের বাবা ইয়াশি। তারপর কালী পুজোয় নিজের দুই ছেলের ছবি শেয়ার করেছেন ইয়াশ। প্রথম বিয়েতে ইয়াশের একটা ছেলেও আছে। ইউভানের বয়স সবে এক বছর হলো, অনুরাগীর সংখ্যা নেহাতি কম নয়, হবেই বা না কেন? ঝাঁকড়া চুলের মিষ্টি মুখের খুদেকে সবাই যে বড্ড ভালোবাসে। সে প্রথম দিন বয়স থেকে ইউভানের ছবি পোস্ট করে আসছেন তার বাবা মা। তার প্রথমে কথা বলা, হাঁটাহাঁটি, ফুটবল খেলা সব কিছুই ভাগ করে নিয়েছেন সবার সাথে। সোমবার ছেলে এবং মায়ের ছবি ফের তুলে দিলেন রাজ চক্রবর্তী। শীতের সকালে শুভশ্রীকে দেখা গেল লাল রঙের সোয়েট শার্টে আর সঙ্গে ডেনিম জিন্স। অন্যদিকে ইউভানের পোশাকের রং নীল সাদা, মাথায় টুপিটাও ম্যাচিং করে নীল রঙের। ইউভান আর শুভশ্রীর সঙ্গে দেখা মিলল চার পেয়ে সদস্যেরও। সকাল সকাল বাড়ির সবার মতো সেও ঘুরতে বেরিয়েছে। ইউভানের সাথে বেশ বন্ধুত্ব তার। ছবি দেখে বোঝাই যাচ্ছে বাইপাসের ধারে আরবানার যে বিলাসবহুল আবাসনেই থাকেন তারা, সেখানেই তোলা হয়েছে এই ছবি। শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, আমার রবিবারের সকালটা সেজে উঠেছে। ফটো কার্সিটিতে রাজের নাম দিয়েছেন তিনি। মা হওয়ার পর নিয়েছিলেন ছোট্ট বিরতি, তারপর ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে দেখা গেছে শুভশ্রীকে। মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্মযুদ্ধ, সঙ্গে ডক্টর বক্সিতেও দেখা মিলবে শুভশ্রীর।